हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शिल्पीज कुकिंग वर्ल्ड। आशा करछि सबाई भालो आछेन। आज आमी कचु दिए एक रेसिपी तैरी करे देखाबो, आर सेटी होलो कचुर बड़ा। कचु दिए आमरा विभिन्न धरनेर रान्ना करे थाकि, किन्तु आमरा अनेकेई जानी ना जे कचु दिए खुबी मजार बड़ा तैरी करा जाय। एटा खेते कत मजार, जारा एटा खेयेछेन ताराई बोलते पारबेन। ए कचुर बड़ा तैरी करा खुबी सहज। आशा करछि रेसिपिटी सबार खूब भालो लागबे। रेसिपिटी भालो लागले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन एबं आमार नतून भिडियोगुलोर आपडेट पेते पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन। चलुन ताहले रेसिपिटी देखे नी। कचुर बड़ा तैरी करते एखाने आमी नियेछी कचु। आमी एखाने नारकेली कचु नियेछी। एखन कचु थेके खोसा छाड़िये भालोभावे धुये नेब। आमी एभावे कचुर खोसा छाड़िये धुये परिष्कार करे नियेछी। এখন আমি একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই ছোট ছিদ্র দিয়ে আমি কচু গ্রেট করে নেব। আমার কচু গ্রেট করা হয়ে গেছে। আমি এভাবে কচু গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্রেট করা কচুর সাথে নিচ্ছি এক চা চামচ লবণ। এখন লবণ কচুর সাথে ভালোভাবে মেখে নেব। এগুলোকে এখন আমি আধা ঘন্টা এভাবে রেখে দেব। এতে করে কচুটা অনেকটাই নরম হয়ে যাবে। আধা ঘন্টা পর এই কচুর সাথে নিচ্ছি হাফ কাপ ময়দা, সেই সাথে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া ইউজ করলে বড়াগুলো ক্রিস্পি হবে। নিচ্ছি হাফ কাপ কোরানো নারিকেল, এটা অপশনাল, আপনারা নারিকেলটা পছন্দ না করলে বাদ দিতে পারবেন। নিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনি নিচ্ছি 1 টেবিল চামচ, চিনির পরিমাণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কাঁচামরিচ কুচি নিচ্ছি 1 টেবিল চামচ, আর নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, এটা টোটালি অপশনাল, তিলটা ইউজ করলে টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে তিলের পরিবর্তে এখানে হাফ চা চামচ কালো জিরা ইউজ করতে পারবেন। এখন আমি সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কচু খেলে অনেক সময় গলা ধরে, আপনারা এই মিশ্রণের সাথে 1 চা চামচ লেবুর রস বা সামান্য তেঁতুল অ্যাড করতে পারবেন, এতে করে গলা ধরবে না। কচুর মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। প্রথমে কচুর সাথে লবণ মেখে রাখার কারণে কচু থেকে পানি বের হয়েছে, এজন্য আমার মিশ্রণটা তৈরিতে পানির দরকার হয়নি। এখন আমি বড়াগুলো ভাজতে চলে যাচ্ছি। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়েছি। এখন তেলটা গরম হলে আমি যে কচুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প মিশ্রণ হাতে নিয়ে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলে ছেড়ে দিচ্ছি। একটু পাতলা করে দিতে হবে, বেশি ভারী হলে কচু ভেতরে কাঁচা থাকবে, ঠিকমতো সেদ্ধ হবে না। চুলার আঁচ লয়ে রেখে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো এক পিট কিছুক্ষণ ভাজার পর আমি উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে বড়াগুলো কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে যায়। এভাবে আমি বাকি কচুর বড়াগুলো ভেজে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার কচুর বড়া। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এছাড়াও এই বড়াগুলো শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। আমার রিকোয়েস্ট থাকবে, যারা এই কচুর বড়া কখনো খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এটা তৈরি করবেন। আর এটা বলতে পারি যে আপনারা একবার এটা খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।